শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আজ ফের আলিপুর আদালতে পেশ করা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য এসপি সিনহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রসন্ন রায়, অশোক সাহা ও প্রদীপ সিংকেও আজ আদালতে পেশ করা হয়েছে। আদালতে যাওয়ার আগে পার্থ চট্টোপাধ্যায় বলেন, এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতবে বলে তার আশা। পঞ্চায়েত ভোট আছে সামনে, ক্যামেরাটা ঢুকাও না, কে জিতবে পঞ্চায়েত ভোটে? তৃণমূল ওই ভিতরে ঢুকে গেছে।